আসসালামু আলাইকুম। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আফরোজা রানা, সহকারী শিক্ষক মডেল একাডেমি। আমি আজকে প্রথম শ্রেণীর আমাদের পরিবেশ ও বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের আমাদের পরিবেশ ও বিজ্ঞানের সপ্তদশ পাঠ দিক চেনা পড়াবো। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা বইয়ের ৪০ পৃষ্ঠা খোলো। এখন আমরা এখানে দিক চেনা সম্পর্কে কিছু পড়ব ও জানব। আমরা যখন কোনো খোলা জায়গায় দাঁড়াই, তখন যতদূর চোখ যায় ততদূর দেখা যায়। এই দেখার পথকে দিক বলে। দিক প্রধানত চারটি, যথা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। আমরা তিনটি উপায়ে দিক নির্ণয় করতে পারি। এগুলো হলো সূর্যের সাহায্যে, কম্পাসের সাহায্যে ও ধ্রুবতারার সাহায্যে। সূর্যের সাহায্যে দিক নির্ণয়। সকালে সূর্য ওঠার সময় সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে সামনে পূর্ব, পেছনে পশ্চিম, ডান হাতে দক্ষিণ ও বাম হাতে উত্তর দিক হয়। কম্পাসের সাহায্যে দিক নির্ণয়। কম্পাস হলো দিক নির্ণয়ের একটি যন্ত্র। কম্পাসের একটি কাঁটা সবসময় উত্তর দিকে মুখ করে থাকে। কাঁটার সামনের দিকটি উত্তর দিক হলে তার উল্টো দিকটা দক্ষিণ, বাম দিক পশ্চিম এবং ডান দিক হল পূর্ব। ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয়। রাতের আকাশে উত্তর দিকে ধ্রুবতারা থাকে, ফলে ধ্রুবতারার দিকে মুখ করে দাঁড়ালে পেছনে দক্ষিণ, ডানে পূর্ব এবং বামে পশ্চিম দিক হয়। আশা করি তোমরা দিক চেনা সম্পর্কে একটু জেনেছ। এখন আমরা চলে যাব প্রশ্নের উত্তরে। আমি বোর্ডে তোমাদের জন্য দুইটি প্রশ্ন ও উত্তর লিখেছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমি এখন প্রথম প্রশ্নটি তোমাদের পড়ে শোনাচ্ছি, সাথে উত্তরও। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, দিক প্রধানত কয়টি ও কি কি? উত্তর, দিক প্রধানত চারটি, যথা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। দুই নম্বর প্রশ্ন, আমরা কয়টি উপায়ে দিক নির্ণয় করতে পারি ও কি কি? উত্তর, আমরা তিনটি উপায়ে দিক নির্ণয় করতে পারি, যথা সূর্যের সাহায্যে, কম্পাসের সাহায্যে ও ধ্রুবতারার সাহায্যে। আশা করি ছোট্ট সোনামণিরা, এই প্রশ্ন দুটো তোমরা বাসায় পড়বে ও লিখবে, আর এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ। বাসায় কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এই যে দেখো, আমি নিচে ছোট্ট করে লিখেছি তোমাদের জন্য বাড়ির কাজ, এই প্রশ্ন দুটি পড়া ও লিখা। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা সুন্দর করে দিক চেনা পাঠটি পড়বে ও মনোযোগ দিয়ে এই প্রশ্ন দুইটি পড়বে ও লিখবে। ছোট্ট সোনামণিরা, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।